নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো হোটেল ম্যানেজমেন্টের ডেফিনেশন সম্বন্ধে। সবাইকে অ্যাকচুয়ালি জানা উচিত যে আমরা যে কোর্স বা স্টাডি তোমরা করছো হোটেল ম্যানেজমেন্ট, তো ডেফিনেশন কি অ্যাকচুয়ালি, হোটেল ম্যানেজমেন্ট জিনিসটা কি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সমস্ত স্টুডেন্টসরা যারা বিভিন্ন ধরনের ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে অপারেশনাল কোর্স বা ডিপ্লোমা বা ডিগ্রি করছো তাদের জন্য, আর যারা নর্মালি কেরিয়ার স্টার্ট করে দিয়েছে উইথাউট স্টাডি, উইথাউট এনি হ্যাভিং এনি অপারেশনাল কোর্স অর এনি ইউ নো ফার্দার কোর্স রিলেটেড টু হোটেল ম্যানেজমেন্ট, তারাও কিন্তু আমার এই পেজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আর যারা কমিজ লেভেলে কাজ করছো, সিডিপিস লেভেলে কাজ করছো, বা তাদেরকে জানবার কোনো ইচ্ছা আছে এক্সট্রা কিছু, তো অবশ্যই আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে এই পেজের সঙ্গে যুক্ত হয়ে যান। আপনারা অনেক কিছু পাবেন এর মাধ্যমে, যেগুলোকে আমি খুব সিম্পলিসিটির সঙ্গে ট্রাই করবো আপনাদেরকে আন্ডারস্ট্যান্ড করবার। হোপ কি এই সেশনগুলো বা এই পিরিয়ড গুলো যেগুলো আমি স্তর ওয়াইজ বানাবো, এগুলো তোমাদেরকে অনেকটা হেল্প করবে ওয়াকি বহাল করতে, ইনফরমেশন দিতে রিলেটেড টু হোটেল ম্যানেজমেন্ট। তো চলো আগে জেনে নি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হোটেল ম্যানেজমেন্ট ইন বেঙ্গলি। তো নর্মালি হোটেলের মধ্যে চারটে মেজর ডিপার্টমেন্ট আছে, সেগুলো হলো ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, হাউস কিপিং অ্যান্ড ফ্রন্ট অফিস। এই যে চারটে ডিপার্টমেন্টের কাজ স্মুথলি বের করিয়ে নিয়ে যাওয়ার যে পদ্ধতি, তাকেই অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে হোটেল ম্যানেজমেন্ট। এর মাধ্যমে হোটেলের ধারাবাহিক বৃদ্ধি এবং উন্নয়ন নিশ্চিত করা যায়। তো চলো এবার আমরা জেনে নিই যে ইংরাজিতে বা ইংলিশে এই ডেফিনেশনটা কিভাবে বলবো। তো হোটেল ম্যানেজমেন্ট ইটস অ্যান প্রসেস অফ এফেক্টিভলি অপারেটিং অল দ্য বিজনেস অপারেশন অফ দ্য হোটেল ইন্ডাস্ট্রি টু এনশিওর কনসিস্টেন্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। হোটেল ইন্ডাস্ট্রি ইটস আ ভেরি ভাস্ট ইন্ডাস্ট্রি, এটা খুব বড় ইন্ডাস্ট্রি, আপনি কল্পনা করতে পারবেন না যে কত বড় এই ইন্ডাস্ট্রিটা। তো নর্মালি তোমাদেরকে অলরেডি আমি বলে দিয়েছি যে কতগুলো মেজর সেকশন আছে, যে চারটে মেজর সেকশনের কথা তো বলেইছি, শুধু কিন্তু এই সেকশনগুলোই না, এগুলো ছাড়াও অন্যান্য অনেক ধরনের মাইনর মেজর সেকশন হয়ে থাকে হোটেলের মধ্যে। যেমন আমি কিছু এক্সাম্পল দেব, যেমন লন্ড্রি ফ্যাসিলিটি, জিম, গার্ডেনিং, সুইমিং পুল, বার, ডিস্কোথেক, তো এই ধরনের ফ্যাসিলিটিগুলোও কিন্তু কানেক্টেড থাকে হোটেলের সঙ্গে, যেগুলো অন্যান্যভাবে আরও রেভিনিউ জেনারেট করে। তো প্রত্যেকটা স্তরে কিন্তু যে কর্মচারী থাকে তাদেরকে কিন্তু ওই ওই যে স্তরের এক্সপিরিয়েন্স থাকা খুব ইম্পর্টেন্ট, তার জন্য কিন্তু এই হোটেল ম্যানেজমেন্ট কোর্স ইজ ভেরি ভাইটাল। কেননা এই হোটেল ম্যানেজমেন্ট কোর্সের সময়কালে বা ডিউরিং ইউ আর ডুইং এনি কাইন্ড অফ অপারেশনাল কোর্স আর হোটেল ম্যানেজমেন্ট স্টাডি, ইউ গেট অ্যান বেসিক আইডিয়া কি অ্যাকচুয়ালি কী কীভাবে অপারেট হয় হোটেল, বা কী কী মেজর বা মাইনর ফ্যাক্টরগুলোর ওপর তোমাদেরকে অ্যাকচুয়ালি যে বেসিক নলেজটা কিন্তু এই হোটেল ম্যানেজমেন্ট স্টাডিতে তোমরা পেয়ে যাবে। আশা করব যে হোটেল ম্যানেজমেন্টের ডেফিনেশনটা আমি বাঙালিতে, বেঙ্গলিতে বা ইংলিশে দেওয়ার চেষ্টা করেছি, আশা করব যে তোমরা বুঝেছ। এটা খুব ডিপ ডেফিনেশন না, আমি বেশি ভিতরে যাইনি, কেননা আমি চাই না যে আপনাদের কমপ্লিকেশন হোক বা আপনারা বুঝতে না পারেন। তো নর্মালি যে বেসিক থিংসটা আমাদেরকে জানতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, কেননা ছেলেরা যে ইংরাজিতে ডেফিনেশন হয় বা বাংলায় যে ডেফিনেশন হয় ওটা মেমোরাইজ করে বলে তো দেয়, কিন্তু অ্যাকচুয়ালি বোঝবার একটু চেষ্টা করে না যে অ্যাকচুয়ালি কী জিনিসটা। তো হোপ কি আমি আপনাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি। যদি আপনাদের কোনো ধরনের জিজ্ঞাসা বা কোশ্চেন থাকে রিলেটেড টু দ্যাট পয়েন্ট, আপনি আমাকে কমেন্টসের থ্রু জানাতে পারেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো পয়েন্টের সঙ্গে। ভালো থাকবেন সবাই।